এটা শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইলের দ্বিতীয় গেট। বিল্ডিং এটা হসপিটাল, শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটাল। ঘুরে দেখাচ্ছি আপনাদের, দেখতে গাড়ি ঢোকার ব্যবস্থা। সামনে যে দেখা কাটাচ্ছি সামনে মেডিকেল কলেজের ঢোকার রাস্তা, এদিক দিয়ে রোগীরা চলাচল করবে। দেখতে পাচ্ছেন আমাদের দিকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটাল। এক এক করে দেখাই, আর পুরাতন বিল্ডিং হচ্ছে যে এটা রাস্তাটা। দেখতে পাচ্ছেন বিল্ডিং, সামনে বাগান, এটা পুরাতন 250 জেনারেল হসপিটাল টাঙ্গাইল। এটা এখানে প্রতিদিন 200-300 রোগী ভর্তি হয়, এবং কি এইখানে প্রতিদিন সেবা দেওয়া হচ্ছে 1-1.5 হাজার রোগীর সেবা দেওয়া হচ্ছে ইমার্জেন্সিতে আউটডোর প্রয়োগে। আড়াইশো শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটাল টাঙ্গাইল দ্বিতীয় মূল ফটকটা। দেখতে পাচ্ছেন এদিক দিয়ে রোগী চলাচল করে, বিল্ডিংটা বিশাল বড় একটা ভবন। মূল ফটকের বাইরের অংশ, দ্বিতীয় গেট, এখানে একটা আছে, বাগান আছে, গাছের বাগান, গাছপালা।